কত ব্যথা কত ভাবে শুয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম লাহমাক মুহাম্মদ প্রাণেতে হযরা ওয়াল্লা ক্ষমা কর হে তায়েবাশী ওরা বুঝেনি যে আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন তিনি কে আল্লাহ সবাইকে সুস্থ রাখেন তিনি কে আল্লাহ সব নিয়ামতের মালিক কে আল্লাহ শুকরিয়া আদায় করব কার আল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বুখরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحب بالقرآن لك الحب بالإسلام لك الحب بأسمائك هو لك سميت به نفسك لك الحب يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার আল্লাহ সবখানে আমরা প্রশংসা করব কার আল্লাহ খাওয়ার সময় কার আল্লাহ ঘুমানোর সময় কার আল্লাহ ঘুম থেকে যখন জাগি তখন কার আল্লাহ রাস্তাঘাটে চলার সময় কার আল্লাহ আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একজনের নিয়ামত থাকবে একজনের শুকরিয়া আদায় থাকবে তিনি কে আল্লাহ আল্লাহ নিয়ামত ছাড়া পৃথিবীতে কেউ জীবন যাপন করতে পারে না আল্লাহ নিয়ামত ছাড়া কি আপনি বাঁচতে পারবেন না নিঃশ্বাস ছাড়ি এবং গ্রহণ করি এটা কার নিয়ামত আল্লাহ সবাই বলেন কার আল্লাহ
আল্লাহ আল্লাহ যদি বলে যে আমি তোর জন্য 5টা মিনিট নিঃশ্বাস অফ রাখলাম বাঁচবে কেউ না আপনি বাঁচবেন বালিশ যদি 3 মিনিট আপনার মুখের উপরে কেউ চাইপ্পা ধরে হুঁশ থাকবে না জায়গায় শেষ জায়গায় শেষ তাহলে এই যে নিঃশ্বাস নি আর ছাড়ে এটা কার নিয়ামত আল্লাহর নিয়ামত আল্লাহর নিয়ামত ছাড়া পৃথিবীতে কেউ জীবন যাপন করতে পারে না জানেন এটা একটা ইহুদি একটা নাস্তিক যে সারা জীবন আল্লাহর বিরোধিতা করে ওরেও নিয়ামত দেন তিনি কে আল্লাহ উনিই হলেন আল্লাহ উনিই হলেন আর রহমান উনিই হলেন আর রহিম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সারা জীবন যার বিরোধিতা করলো অথচ তাকেই নিয়ামত দিয়ে গেলেন সারা জীবন তিনি আমাদের এই রকম নিয়ম নাই যে আমার বিরোধিতা করে ওরে শুধু মনে চাই কুবায়া ফলায় কি মনে চায় কুবায়া ফলায় মানে ও আমার দল করে না তো ওরে কেমনে হাত পা বাঁধে পিড়ুনি দেওয়া যায় কুবায়া ফেলা যায় আমরা শুধু ওই টার্গেটে ঘুরি চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা ঠিক এটাই হলো আমাদের নিয়ম এটাই হলো আমাদের পরিস্থিতি আপনি এক দলের ও আরেক দলের লেগে গেছে মারামারি নাই এমন কথা কর না কেন নাই আছে কয়েকদিন আগে চাঁদপুর একটা জায়গায় ছোট ছোট বেশি বয়সও নয় এদের বয়স হবে ঊর্ধ্বে গেলে 14 থেকে 15 ও যে ফুটবল খেলার কি বুঝে আল্লাহই জানে চাঁদপুরের একটা ঘটনা দুই বন্ধু একজন আর্জেন্টিনা আরেকজন ব্রাজিল একজন আরেকজনের ছুরি আঘাত করে শেষ করে দিয়েছে শুনেন না এই ঘটনাটা চিন্তা করে দেখেন কোথায় থেকে কোথায় পৌঁছে গিয়েছি আমরা ফুটবল খেলা কেন্দ্র করে একজন বন্ধু আরেকজন বন্ধুরে শেষ করে দেয় কোথায় থেকে কোথায় নেমেছি আর আল্লাহ তিনি এমন নিয়ামত দাতা যার সারা জীবন বিরোধিতা করবে আর আল্লাহ তাকে সারা জীবন নিয়ামত দিয়ে যাবে উনিই হলেন আল্লাহ উনিই হলেন রহমান উনিই হলেন রহিম সেই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পেরে আমরা ধন্য না হ্যাঁ আল্লাহর কদমে যদি সেজদা দেন কলিজাটা শীতল হয়ে যায় আল্লাহর কদমে যদি সেজদা দেন হৃদয়টা ঠান্ডা হয়ে যায় ওই আল্লাহরে যদি ডাকতে পারেন কলিজাটা শীতল হয় আর কিছু আছে ওই আল্লাহরে ডাকলে কিছু মানুষের আছে খাইজানি শুরু হয়ে যায় ওই আল্লাহর গুণগান গাইলে তার খাইজানি বেড়ে যায় ওই আল্লাহর নামে তাকবীর দিলে তার মাথা মাথায় থাকে না চিৎকার দিয়ে বলো ঠিক কিনা অথচ ওই লোকটারেও নিয়ামত দিয়ে বসায় রাখেন তিনি কে আল্লাহ এটাই হলো আল্লাহ এটাই হলো রহমান এটাই হলো রহিম আলহামদুলিল্লাহ বলেন তাহলে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করলাম কার সবাই বলেন কার আল্লাহ বরং আল্লাহ বলছে যারা দুনিয়ায় আমার পথে থাকবে ইহদিনা সিরাতাল মুস্তাকিম যারা মুস্তাকিম সিরাতাল মুস্তাকিমের পথে থাকবে ওদেরকে আমি আল্লাহ আরো দুঃখ দিব বেশি কষ্ট দিব বেশি ওদেরকে কারাগারে বন্দী রাখবো বেশি ওদেরকে কম খাওয়া না খাওয়াবো ওদেরকে মোটা চাইলের খাবার খাওয়াবো এরপরে পরীক্ষা করে করে এরপরে আমি তাদেরকে চিরস্থায়ী জান্নাতে ঢোকাবো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আর দেখবেন যারা দুনিয়াতে আল্লাহর নাফরমানি করে ওরা শান্তিতে থাকে ওরা কোথায় থাকে শান্তিতে এসি গাড়িতে এয়ার কন্ডিশন গাড়িতে ল্যান্ড ক্রুজার গাড়িতে সারাদিন 5 ওয়াক্ত নামাজ নাই কিন্তু 3 বেলা খাবারে তাদের খাসির গোস্ত মরগের গোস্ত গরুর গোস্ত নাই কথা কন না কেন নাই মোটা চালের ভাত না দাবি চালের ভাত বাসপতি চালের ভাত এগুলো ছাড়া তারা খায় না কে খাওয়ায় তাদের সবাই বলেন কে একই প্রশ্ন 1400 বছর আগে রাসূলকে করেছিলেন সাহাবীরা নবী আমরা জিহাদের ময়দানে জীবন দিবি এই এখানে কয়েকটা দুষ্ট ছেলে আছে ওই যে দেখছেন ওরা এক একজন মাইক্রোফোন বানাইছে তাকায়া দেখেন ওদের দিকে ওই যে আমি এখানে বয়ান করতেছি যেভাবে মাইক লয়া ওরা খেড় দিয়ে মাইক বানাইছে ওই যে না ওদেরকে কিছু করা যাবে না শুধু মাঝখানে এক একজন দুইজন বড় মানুষ ভাইরা একটু বসে গেলেই হয়ে যায় ওদেরকে ধমক দেওয়া যাবে না ওরা হলো আগামী দিনের সম্পদ ওরাই আগামী দিনের মাহফিল গুলোর আঞ্জাম দেবে ওদেরকে যদি আজকে মাহফিল থেকে বাহির করে দিই তাহলে এই মাহফিলের জন্য কেউ এই যে আপনারা যেভাবে যুবকরা আঞ্জাম দিয়েছেন না আঞ্জাম দেওয়ার সাহস কেউ পাবে না চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা ওদেরকে বাহির করা যাবে না একটু ভালোভাবে বসায় দেন
ওরা চেষ্টা করেছে খ্যাড় দিয়া মাইক বানাইতে এদের প্রত্যেকের আল্লাহ বড় বড় আল্লামা বানাক আমিন বড় বড় মুফতি বানাক আমিন আল্লাহ বড় বড় বক্তা বানায় দাও আমরা বলি আমিন আমিন তে একই কথা 1400 বছর আগে রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন জিহাদের ময়দানে আমরা জীবন দিলাম উহুদের ময়দানে আমরা রক্ত দিলাম আবার জিহাদের ময়দানে আমরা আমাদের ছেলে মেয়ে সবকিছু রেখে এসে জিহাদের ময়দানে যুদ্ধ করি ইয়ামদ্দি রোজা রাখি নামাজ পড়ি আর আমরা ব্যবসায়ী করতে গেলে ধরি সোনা হয়ে যায় মাটি আর ওরা ধরে মাটি হয়ে যায় সোনা নবী কেন গো আমরা যখন ব্যবসা করি আমাদের ব্যবসায় লালবাতি জ্বলে আর ওরা যেইটাই ধরে ওইটাই গোল্ড হয়ে যায় স্বর্ণ হয়ে যায় নবী একটু বুঝায়া বলেন ওরা চিকন চালের ভাত ছাড়া ভাতই খায় না আর আমরা মোটা চালের ভাতটাও আমাদের নসিবে আসে না আমাদের পেটে পাথর বাঁধতে হয় আমাদের নসিবে খাবার নাই এত কষ্ট আল্লাহ কেন দেন রাসূল বলেন একটা সমুদ্রের মধ্যখানে একটা যদি স্বর্ণমুখী একটা সুই ফেলে দাও ওই স্বর্ণমুখী সুই তোলার পরে ওইটার আগায় পানি থাকবে কয় ফোঁটা সবাই বলেন কয় ফোঁটা এক ফোঁটা ওই যে স্বর্ণমুখী সুই ওই স্বর্ণমুখী সুইয়ের আগায় পানি এক ফোঁটা ওইটা হলো দুনিয়ার সুখ শান্তি আর ওই যে সমস্ত সাগরের পানি ওই সাগরের পানি সমস্ত নিয়ামতে ভরপুর আছে জান্নাতের সুখ শান্তি চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার এখন তোমরা বলো তোমরা বিচার করো তোমরা কি ওই এক ফোঁটা পরিমাণ দুনিয়ার সুখ শান্তি চাও নাকি চিরস্থায়ী সাগরের সমস্ত পরিমাণ জান্নাতের সুখ শান্তি চাও সাহাবীরা বললেন নবী সমস্ত জান্নাতের সুখ শান্তি যেটা সাগরের সমপরিমাণ পানি ওই সুখ শান্তি আমরা চাই রাসূল বললেন তাহলে এই দুনিয়ার ভিতরে এক ফোঁটা পানি সমতুল্য 60 বছর 70 বছর কষ্ট করে যাও চিরস্থায়ী জান্নাতের সুখ শান্তির বাসিন্দা বানায় দিবেন তিনি কে আল্লাহ এই জন্য মুমিনরা সব সময়ের জন্য আল্লাহ যা খাওয়ায় ওইটাতেই সন্তুষ্ট থেকে কি পড়ে বলেন আলহামদুলিল্লাহ সবাই বলেন কি পড়ে আলহামদুলিল্লাহ মুমিনদেরকে আঘাত করছে তারপরও কি পড়ে মসজিদের ইমামের বেতন দেয় নাই তাও মসজিদের ইমামের জবানে কি থাকে কারাগারে বন্দী তারপরও কি পড়ে খাবার নাই তারপরও কি পড়ে ছেলে গুম তারপরও কি পড়ে মেয়ে গুম তারপরও কি পড়ে ফাঁসির মঞ্চে যেই দিন উঠে যাচ্ছে পরিবারগুলো তাকে দেখার জন্য গিয়েছে উনি জিজ্ঞাসা করছেন তোমরা এসো কি জন্য তোমরা এসেছো কি জন্য তারা বললেন আপনাকে শেষবারের মতো দেখার জন্য এসেছি আজকেই তো আপনার শেষ দিন তারা বললেন আমার আজকের শেষ দিন নয় আজকে আমার দিনটা শুরু আমার জান্নাতের সময় আজ থেকে শুরু তোমরা মনে করেছো শেষ দিন আমার শেষ দিন নয় আজ থেকে আমার জীবনটা শুরু সুবহানাল্লাহ তোমরা চলে যাও তোমাদের জীবন আমি যে পথের ভিতরে আমার জীবন বিলিয়ে দিলাম আমি তোমাদের জন্য দোয়া করি তোমাদের জীবনটাও যেন আমি এইভাবে আমার মতো বিলিয়ে দিতে পারো সুবহানাল্লাহ বলেন মুমিন যখন ফাঁসির কাষ্ঠে ঝুলে মুমিন যখন ফাঁসির মঞ্চে ওঠে তখন একজনের নিয়ামতের শুকরিয়া আদায় করে তিনি কে এটাই হলো মুমিন এটাই হলো মুত্তাকি এরাই হলো সব জায়গায় দাঁড়িয়ে এক জোড়া নিয়ামতের শুকরিয়া আদায় করে তিনি কে এই জন্য নিয়ামত দুনিয়ার ভিতরে অসংখ্য মানুষ বেশি পায় অসংখ্য মানুষ কম পায় বরং যারা আল্লাহর ইবাদত করে তাদেরকে নিয়ামত কমায় দেন তিনি কে এদের জন্য জান্নাতে নিয়ামত রেখে দিয়েছেন তিনি কে আল্লাহ তে দুনিয়াতে যারা আল্লাহর বিরোধিতা করে আল্লাহ ওদেরকেও নিয়ামত দেয় আবার যারা আল্লাহর গুণগান গায় তাদেরকেও নিয়ামত দেন তিনি কে ওইটাই হলো রব ওইটাই হলো মালিক ওইটাই হলো স্রষ্টা চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা তাহলে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করে খুশি হই নাই সবাই খুশি আচ্ছা এখানে বসতে পেরে সবাই খুশি হইছেন তো হাজিরহাট মানব কল্যাণ সংস্থা ও যুব সমাজের উদ্যোগে যুবকের আয়োজন করছে না আল্লাহ সুবহান ওয়া তাআলা এই যুবকদেরকে তুমি কবুল করে নাও আমিন আরো জোরে বলা যায় না আমিন শ্রেষ্ঠ যুবকদের ভিতরে মাসুম যুবক যাদেরকে বলা হয় একেবারে তাগড়া যুবক নয় এটা হলো মাসুম যুবক মানে বয়স 8 9 10 11 এর ভিতরে এই যুবকরা ছিল সর্বশ্রেষ্ঠ যুবকদের ভিতরে দুইজন ছিল সর্বশ্রেষ্ঠ যুবক চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার
ওদের নাম নিলে রাদিয়াল্লাহু তাআলা আনহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়াটার হুকুম দিয়েছেন তিনি কে তো ওই দুইজন যুবকের মতো আমার এই হাজিরহাট মালক মানব কল্যাণ সংস্থা ও যুব সমাজের এই সমস্ত যুবকদেরকে ওই দুই যুবকের মতো কবুল করুক আমরা বলি আমিন সব যুবকদের ভিতরে দামি যুবক একজনের নাম হলো মাজ আরেকজনের নাম কি মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন ছিল দামি যুবকদের ভিতরে শ্রেষ্ঠ যুবক সুবহানাল্লাহ বলেন রাসূল যেই দিন মক্কা থেকে মদিনাতে এসেছেন সেই দিন এরা রাসূলকে দেখার জন্য এসেছে রাসূলকে দেখছেন কিন্তু রাসূলকে দেখা যায় না রাসূল যেই দিন মক্কা থেকে মদিনাতে এসেছেন তার 14 15 দিন আগে থেকে সমস্ত মদিনাবাসী পথে বসে আছে যে রাসূল কোন দিন আসবে আর কোন দিন রাসূলকে রিসিভ করব সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন 14 15 দিন আগে থেকে ওই যে মক্কা থেকে মদিনায় যে পথ দিয়ে ঢুকবে ওই পথ চেয়ে চেয়ে বসে থাকে খেজুর গাছের উপরে উঠে থাকে দালান কোটায় উঠে থাকে আর পথ চেয়ে চেয়ে বসে থাকে ওই রাসূল কখন আসবে আমাদের এই মদিনায় আর আমাদের এই মদিনায় আসলেই তো মদিনাটা সোনার মদিনা হয়ে যাবে রাসূল যেখানেই পা দিয়েছেন সেখানেই বরকত রাসূল যেখানেই কদম দিয়েছেন ওই জায়গায় বরকত রাসূলকে যেখানে বেইজ্জত করেছেন ওই জায়গাটারে ধ্বংস করার জন্য নিয়ম দিয়েছেন তিনি কে তাইফের ময়দানে রাসূলকে মারা হলো তাইফের ময়দানে রাসূলকে আঘাত করা হলো ফেরেশতা পাঠালেন তিনি কে আসলেন অনুমতি চাইলেন নবী আপনি অনুমতি দেন আপনি অনুমতি দিলেই সবগুলো শেষ করে দিব রাসূল বললেন দরকার না এরা যদিও আমাকে মেরেছে কিন্তু নিজের পরের প্রজন্মগুলো আমার কালিমা পড়ে কালিমার ঝান্ডা তারা উত্তোলন করে ছেড়ে দেবে এদেরকে মেরো না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী গো আপনি যেখানে নবী আমি আল্লাহর রহমত সেখানে সুবহানাল্লাহ বলেন ও নবী আপনি যেখানে রহমত সেখানে আপনি যেখানে বরকত সেখানে আপনি যেখানে নাই গো নবী সেখানে বরকত নাই তায়েফের ময়দান ধ্বংস করতে আসলেন রাসূল দোয়া করলেন ওই তায়েফের ময়দানে আজ পর্যন্ত এত ফসল ফলাদি হয় আরবের কোন কান্ট্রিতে এত ফসল ফলাদি হয় না সুবহানাল্লাহ এই জন্য রাসূল যেখানে রহমত সেখানে রাসূল যেখানে বরকত সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুল সাদিয়া নিয়ে গেলেন ইবনে হিশামের বর্ণনা রাসূলকে নিয়ে গেলেন ইবনে হিশামের বর্ণনায় হালিমাতুল সাদিয়া সাদিয়া গ্রুথে রাসূলকে নিয়ে গেলেন ওই জায়গায় নিয়ে যাওয়ার পরে হালিমাতুল সাদিয়ার উট ছিল হালিমাতুল সাদিয়ার দুম্বা ছিল হালিমাতুল সাদিয়ার ছাগল ছিল কিন্তু হালিমাতুল সাদিয়ার ছাগলগুলো ছিল শুকনা কিন্তু রাসূল যেই দিন গেলেন ওই দিন উলানে দুধে ভরপুর করে দিলেন তিনি কে এক বর্ণনা এসেছে প্রতিদিন উট থেকে দুধ পাইতেন 4 কেজি 5 কেজি 6 কেজি যেই উটনি ছিল ওই উঠুনিগুলো থেকে দুধ পাইতেন 3 কেজি 4 কেজি 5 কেজি ছাগলগুলো থেকে পাইতেন 4 কেজি 5 কেজি সাদিয়া গ্রন্থের মানুষগুলো এইগুলো বিক্রি করে চলতো কিন্তু এখন দেখে হালিমাতু সাদিয়া যতগুলো ছাগল ছিল উট ছিল দুধ টাইনা টাইনা শেষ করতে পারে না সুবহানাল্লাহ বরকত দিয়েছেন একজন চিৎকার দিয়ে বলেন তিনি কে আল্লাহ নিজেই বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী গো আপনি যেখানে রহমত সেখানে সুবহানাল্লাহ নাই আপনি যেখানে নাই সেখানে রহমত পৌঁছবে না আর আপনি যেখানে রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবেন তিনি কে হালিমাতুল সাদিয়া যেখানে ছাগল পাঠায় আশেপাশের গ্রুথের মানুষগুলো কয় হালিমা যেখানে ছাগল পাঠায় ওই জায়গায় ছাগল পাঠা দেখবি হালিমার সাদিয়ার হালিমাতু সাদিয়ার ছাগলের সাথে সাথে আমাদের ছাগলগুলো খেয়ে পেট ভরপুর করে আসবে কিন্তু হালিমাতু সাদিয়ার ছাগলটা পাথর চাটলেও পেটটা ভরপুর হয়ে যায় সবুজ ঘাস খাওয়া লাগে না ওই যে পাথর চাটলেও পেট ভরপুর হয়ে যায় ওলানটা দুধে ভরপুর হয়ে যায় কারণ আসল রহমত দিয়েছেন একজন চিৎকার দিয়ে বলেন তিনি কে এই জন্য রাসূলের আশায় মদিনাবাসী বসা রাসূল কোন দিক দিয়ে আসবে রাসূল কোন রাস্তা দিয়ে আসবে 14 দিন 15 দিন পর্যন্ত খাওয়া নাই দাওয়া নাই একের পর এক পথ চেয়ে চেয়ে বসে আছে মদিনাবাসীগুলো বসে আছে কেউ খেজুরের গাছের উপরে দাঁড়ানো
কেউ বাড়ির ছাদের উপরে দাঁড়ানো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূল কোন দিক দিয়ে মদিনায় ঢোকে পথ চেয়ে বসে আছে যখন রাসূলকে দেখলেন তখনই পড়া শুরু করলেন তলা আল বাদুর আলাইনা এই সম্বর্ধনা দেওয়া শুরু করলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ একের পর এক সবাই সামনে গেলেন এক একজনের হাতের ভিতরে খেজুরের ডাল ওইটাই ছিল ওই জামানার ভিতরে এখন আমরা দিল লাল গোলাপ এখন দেখি গোলাপ লাল গোলাপ ওই সময়ই ছিল ওই জামানায় ছিল খেজুর গাছের ডাল দিয়ে রাসূলের সম্বর্ধনা দেয় সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ রাসূল আসলেন লম্বা ঘটনা রাসূল এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে সামনে এইবার রাসূল সামনে দাঁড়িয়ে গেলেন আবু বকর নামলেন রাসূল এখনো নামেন নাই কারণ পরিস্থিতি না দেখা পর্যন্ত রাসূল কোন জায়গায় কখনো পা রাখে না সবাই চিৎকার দিয়ে বললেন নবী আপনি নামে এই মদিনাবাসীর সবাই আপনার জন্য তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে আপনি নামেন গো নবী আপনি নামেন কোনো ডর নাই কোনো ভর নাই আমরা 14-15 দিন আপনার রাস্তায় আপনার জন্য রাস্তায় বসে বসে ওয়েট করছি চিৎকার দিয়ে বললেন আল্লাহু আকবার এত ভালোবাসলেন আমার রাসূলকে মদিনাবাসী রাসূল দুই হাত তুলে দোয়া করলেন মদিনাবাসীর জন্য ওই মদিনাটারে সোনার মদিনা বানায়া দিলেন তিনি কে সুবহানাল্লাহ নাই এত ব্যস্ত শহর আর কোন শহর নাই পৃথিবীর ভিতরে মক্কার মদিনার মতো এত ব্যস্ত শহর আর কোন জায়গায় নাই সুবহানাল্লাহ পৃথিবীর যত মুসলমান আছে সব মুসলমান যদি মক্কায় যায় মক্কায় হজ শেষ করার পর সে মদিনার দিকে দৌড় দেয় কোন দিকে দৌড় দেয় মদিনার দিকে কারণ ওই জায়গায় আমার রাসূল শুয়ে আছে ওই জায়গায় না গেলে তার ঘুমই আসে না সুবহানাল্লাহ বাড়িতে গিয়া বলেন সুবহানাল্লাহ রাসূলকে যারা বেশি বেশি ভালোবাসে রাসূলকে যারা বেশি বেশি অনুসরণ করে আর রাসূলের রাসূলকে যারা বেশি বেশি মহব্বত করে আর আল্লাহর কাছে যারা কান্নাকাটি করে তাদেরকেই ওই জায়গাগুলোতে কবুল করেন তিনি কে আমার একটা উস্তাদ ঘর বাড়ি একদম ভাঙা চূড়া অথচ ওই উস্তাদ 13 বার গিয়েছে হজে সুবহানাল্লাহ বাড়িতে গিয়া কারণ যখন দুই হাত তুলতেন রাসূলের মহব্বত রাসূলের ভালোবাসা উস্তাদের শরীরের মাথা থেকে পা পর্যন্ত অভাব নাই দুই হাত তুলতেন আল্লাহর কাছে কান্দাকাটি করতেন 13 বার কবুল করছে তিনি কে বাংলাদেশে এমন মানুষ দেখবে অসংখ্য মানুষ 13 বার না 13,000 বার যাওয়ার জন্য সম্পদ আছে কিন্তু একবারও যায় নাই ঠিক না ভাই ঠিক নাই এমন লোক নাই আছে অনেক আছে 1,000 বার যাইতে পারবে কিন্তু যাইতেই পারে না কিন্তু অনেকের আছে ঘর নাই বাড়ি নাই 20 বার শেষ হয়ে যায় 13 বার শেষ হয়ে যায় 14 বার শেষ হয়ে যায় কারণ রাসূল যাকে বেশি মহব্বত করে তাকেই শুধু টেনে টেনে নেয় চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা এই যে মদিনাবাসী 13-14 দিন পর রাসূলকে রিসিভ করলেন রাসূল আসলেন উটের পিঠ থেকে নামে না রাসূল উঠের পিঠে বসা এবার মাস মাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট্ট ছোট্ট বাচ্চারা এসেছে রাসূলকে দেখার জন্য সুবহানাল্লাহ রাসূলকে দেখার জন্য রাসূলকে আসলেন রাসূলকে দেখার পর এইবার রাসূলের উঠের জন্য উঠের পিঠ কিন্তু অনেক উঁচা দেখছেন না উঠ অনেক উঁচু ওইটার উপরে উঠলে আরো উঁচু হয়ে যায় ছোট ছোট বাচ্চারা ঘাটটার কাইত করে দেখতে পারে না রাসূলের চেহারা মুবারক আর যারা রাসূলের চেহারা একবার দেখছে ওরা চোখের পাতা নড়াইতে পারে না যে যেখানে দাঁড়াইছে ওই জায়গায় যে যেখানে দাঁড়িয়ে আছে ওই জায়গায় খাবারের খবর নাই মশা মাছি মায় গায়ে পড়ে নাকি রোদের তাপ লাগে খবর নাই রাসূলের চেহারার দিকে তাকায়া সবাই পাগল হায় হায় এত সুন্দর মানুষ বানাইছে একজন তিনি কে কে বানাইছে বলেন সবাই কয় এত সুন্দর মানুষ ওই মক্কাবাসীরা মারতে হুমকি দিয়েছে এত সুন্দর মহামানব রে ওই মক্কাবাসী তাড়িয়ে দিয়েছে ওদের কপালটা নিশ্চয়ই খারাপ আসলে ওদের কপালটা খারাপ চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা যে যেখানে দাঁড়িয়ে রাসূলের চেহারার দিকে তাকাইছে ও বেহুশ বেহুশ মানে ওর আর হিতাহিত কোনো জ্ঞান নাই ওর পিছনে কে আছে এটা দেখার আর টাইম নাই যে যেখানে দাঁড়িয়ে রাসূলের চেহারার দিকে তাকিয়েছে ওইভাবে তাকিয়ে আছে চোখের পলকটা ফেলার মতো টাইম নাই সুবহানাল্লাহ বলেন রাসূলের চেহারা ছিল এত সুন্দর ইউসুফ আলাইহিস সালাম ছিল সুন্দর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর আর আমার রাসূল ছিলেন লাবণ্য সুন্দর সুবহানাল্লাহ বলেন মিশরের কিছু নারী
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেই রাসূলের কতটুকু সৌন্দর্য দেখেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সে জিজ্ঞাসা করলেন আয়েশা আমাদের ইউসুফ সুন্দর নাকি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটু বর্ণনা করো দেখো তো তুমি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন শোনো মিশরের নারীগুলো যে ইউসুফ আলাইহিস সালামের কথা বলো ও ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন তবে সুন্দর করে বানিয়েছেন কারণ সুন্দর করে না বানাইলে ফল কাটতে কাটতে কারো চেহারা থেকে হাত কাটা সম্ভব নয় ফল কাটতে কাটতে হাত কেটে ফেলেছে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আর এই দিকে বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মিশরের নারীগুলো যদি আবার রাসূলের চেহারার দিকে একবার নজর দিত আল্লাহর কসম ওয়াল্লাহি ওই রাসূলের চেহারা দেখে ফল কাটতে কাটতে কখন যে কলিজায় পুষ লাগিয়ে দিত বিন্দু পরিমাণ টের পেত না চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার ইউসুফের চেহারা দেখে তো হাত কেটেছে আবার রাসূলের চেহারা দেখলে কলিজা ফাইড়া কলিজা কাটতো বিন্দু পরিমাণ টের পেত না রাসূলের চেহারার সৌন্দর্যের বর্ণনা অনেক আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যখনই আমরা সেলাই করতাম সেলাই করার জন্য আমাদের ঘরের ভিতরে কোনো বাতি ছিল না সেলাই করার জন্য আমাদের ঘরের ভিতরে কোনো চারাগ বাতি নাই কোনো তেলের ব্যবস্থা নাই আমরা দৌড় দিয়ে চলে যেতাম আমার রাসূল কোন উঠানে বসে আছে উঠানে গেলেই আমরা সুয়ের ভিতরে সুতা ঢোকায়া সেলাইয়ের কাজ শুরু করে দিতাম কি যে লাবণ্য কি যে দুরানি চেহারা এটা দিয়েছেন তিনি কে সবাই বলেন তিনি কে অন্যান্য বিবিরা বলতেন রাসূল যখনই ঘরে ঢুকতেন কোন চারাগ বাতির প্রয়োজন হতো না রাসূল ঘরে ঢুকতেন তো পূর্ণিমার চাঁদের মতো আমাদের ঘর আলোকিত হয়ে যেত আবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি একদিন দেখলাম রাসূল মসজিদে নববীতে বসা আমি মসজিদে নববীর গেট থেকে রাসূলের চেহারার দিকে নজর করি আবার তাকিয়ে দেখি ওই পূর্ণিমার চাঁদের দিকে আবার নজর করি রাসূলের চেহারার দিকে আবার নজর করি পূর্ণিমার চাঁদের দিকে আমার কাছে মনে হলো ওই পূর্ণিমার চাঁদ আমার কাছে অন্ধকার আর আমার রাসূলের চেহারাটা আমার কাছে অনেক পূর্ণিমার চাঁদের চাইতে অনেক আলোকিত ওই রাসূলরে নিয়ে যদি কোনো বাজে মন্তব্য করে আল্লাহর কসম মুমিন আর মুত্তাকি যে দাবি করে তারা জীবনে কখনো সহ্য করতে পারবে না যে মুমিন যে মুত্তাকি আর যে ইমানদার সে দাবি করে রাসূলকে নিয়ে বাজে কোনো মন্তব্য করলে সে কখনো কোনো সময় সহ্য করতে পারবে না চিৎকার দিয়ে বলো ঠিক কিনা আর তুমি যদি নামদারি মুনাফ তুমি যদি নামদারি মুসলমান হও তুমি যদি মুনাফিক হও রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করলে তোমার কলিজায় কোনো ব্যথাই লাগবে না এবার তুমি চিন্তা করো যে রাসূলকে নিয়ে যদি কেউ গালি দেয় তোমার কলিজায় যদি ব্যথা লাগে তুমি মুমিন তোমার আল্লাহর বিরুদ্ধে যদি কেউ বাজে কথা বলে তোমার কলিজায় ব্যথা লাগলে তুমি মুমিন তুমি মুত্তাকি এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তোমার কলিজায় যদি ব্যথা লাগে বুঝতে হবে তুমি মুমিন তুমি মুত্তাকি আর যদি কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে কথা বলে তোমার আনন্দ লাগে উল্লাস লাগে ভালো লাগে মুখের ভিতরে হাসি লাগে বুঝতে হবে তুমি মুসলমান নামের মুনাফিক চিৎকার দিয়ে বলো ঠিক কিনা এটি তুমি যাচাই করে না কারণ কোরআনের মাহফিল বন্ধ করলে কিছু গ্রুপ আছে আনন্দ পায় মজা পায় তাদের কাছে ভালো লাগে আর কিছু আছে কোরআনের মাহফিল গুলো বন্ধ হয়ে গেলে তাদের কলিজাটা ছিঁড়ে যায় তাদের আঘাত লাগে কারণ কোরআনটা কার আরো জোরে চিৎকার দিয়ে বলেন কোরআনটা কার কোরআনের মাহফিল বন্ধ করা মানে আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করা চিৎকার দিয়ে বলো ঠিক কিনা কারণ কোরআনটা পৃথিবীর কারো বানানো কিতাব নয় কোরআনটা হলো স্বয়ং আল্লাহ সুবহান ওয়া তাআলার চিৎকার দিয়ে বলা ঠিক কিনা এই জন্য কোরআনের মাহফিল বন্ধ হবে রাসূলকে গালি দেওয়া হবে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলবে আপনার কলিজায় যদি ব্যথা লাগে আপনি বুঝে নেবেন আপনি মুমিন সুবহানাল্লাহ বলেন আর যদি ব্যথা না লাগে যদি আনন্দ আনন্দ ভাব হয় যদি মনে হয় মাহফিলটা বন্ধ হয়েছে ভালোই হয়েছে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে ভালোই হয়েছে একজন আল্লাহওয়ালার হাতের ভিতরে হ্যান্ডকাপ পরানো হয়েছে ভালোই হয়েছে একজন আল্লাহওয়ালার কোমরের ভিতরে রশি লাগানো হয়েছে ভালোই হয়েছে যদি এই রকম মনের ভিতরে আনন্দ আনন্দ ভাব লাগে বুঝতে হবে ইমানের ভিতরে গড়মিল আছে তুমি মুসলমান নয় তুমি মুসলমান নামের মুনাফিক আর মুনাফিক জীবনে কোনোদিন কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে আর জোরে চিৎকার দিয়ে বলেন পারবে ওই রাসূলের চেহারা এত সুন্দর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন এত সুন্দর আমার রাসূলের চেহারা
আমার রাসূল যখনই ঘরের ভিতরে প্রবেশ করতেন আমি একদিন কাজ করছিলাম সিলাইয়ের হঠাৎ করে সুইটা আমার পড়ে গেল স্বর্ণমুখী সুই নিচে ছোট্ট সুই খুঁজে পাইলাম না রাসূল ইতিমধ্যে আমার ঘরে ঢুকলেন আর আমি ওই স্বর্ণমুখী সুই নিয়ে আবার সিলাইয়ের কাজ শুরু করে দিলাম কি যে সুন্দর জলাহল চেহারা ছিল আমার রাসূলে সুবহানাল্লাহ নাই এই সুন্দর যে চেহারা বানাইছেন একজন তিনি কে আর জোরে বলেন কে রাসূল বলেন সুন্দর জোরে বর্ণনা দিতে গিয়ে জান্নাতের ভিতরে একটা মাহফিল হবে জান্নাতের ভিতরে একটা ইসলামী কনফারেন্স হবে জান্নাতের ভিতরে একটা মাহফিল হবে ওই মাহফিলের একটা স্টেজ হবে স্টেজের উপরেই শুধু 16 লক্ষ মানুষ বসা থাকবে সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে হ্যাঁ এই যে আজকের যে স্টেজ করছেন আমার কাছে ডর লাগতেছে যখন হাঁটতেছে এমনি নাচতেছি আমি স্টেজটা দুলতেছে না হ্যাঁ একটু দুর্বল হয়েছে একটু ভয় ভয় লাগে কিন্তু ওই জান্নাতের স্টেজ কি এরকম স্টেজ হবে না না 16 লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই জান্নাতের ওই কনফারেন্সের ভিতরে থাকবে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার মানে জান্নাতের কনফারেন্স যে মাহফিলটা হবে ওই মাহফিলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন সুবহানাল্লাহ নেই সুবহানাল্লাহ আল্লাহ ওই জান্নাতের মাহফিলের ভিতরে আমাদের সবাইকে তুমি কবুল কইরো আর জোরে চিৎকার দিয়ে বলেন আমিন দুনিয়ার মাহফিল করে যুবকেরা কিন্তু জান্নাতের মাহফিলের আজাব দিবেন তিনি কে আল্লাহ আল্লাহ দিবে ওই জান্নাতের মাহফিল ওটার স্টেজের উপরে 16 লক্ষ মানুষ বসা থাকবে স্পেশালি ভাবে দুইটা চেয়ার থাকবে কয়টা সবাই বলেন কয়টা দুইটা একটা হলো প্রধান অতিথির আর আরেকটা হলো সভাপতির আল্লাহ রাসূল বলেন সভাপতি হবেন স্বয়ং একজন তিনি কে আল্লাহ নিজেই হবে সভাপতি নিজেই সভাপতি হবেন আল্লাহ রাব্বুল আলামিন আর ওই জান্নাতের কনফারেন্সের ওই জান্নাতের মাহফিলের প্রধান অতিথি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কি যে সম্মান কি যে মর্যাদা আমার রাসূলের ওই রাসূলের বিরুদ্ধে যদি কোন নাস্তিকের বাচ্চা কোন বেঈমানের বাচ্চা কোন হাওয়াদের বাচ্চা যদি আমার রাসূলকে নিয়ে বাজে কোনো মন্তব্য করে মুমিন জীবনে কখনো সহ্য করতে পারে না জীবনে কোনোদিন মুমিনের সহ্য হয় না আমার রাসূলকে নিয়ে যদি বাজে কোনো মন্তব্য করে কখনো মুমিন সহ্য করতে পারে না ওইটাই হলো মুমিন ওইটাই হলো মুত্তাকি আমার বাংলাদেশের ভিতরে রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করা হয় কিন্তু অনেক মানুষের ঘুমই ভাঙে না আছে কথা বলেন আছে অনেক মানুষের ঘুমই ভাঙে না কম্বল গায়ে মোড়ায়া মোড়ায়া ঘুমাই বসতে হবে তোমার ইমানের ভিজরে ভেজাল আছে কেন রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ছেলের চাইতে মেয়ের চাইতে বিবির চাইতে মা বাবার চাইতে সব কিছুর চাইতে যদি তুমি রাসূলকে বেশি ভালোবাসো তাহলে মুমিন হিসাবে গ্রহণ করবেন তিনি কে এত সুন্দর চেহারা রাসূল বললেন ওই জান্নাতের কনফারেন্স ওই জান্নাতের মাহফিল ওই জান্নাতের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিজেই বানাবেন সাহাবীরা বললেন নবী গো ওই জান্নাতের কনফারেন্স ওই জান্নাতের মাহফিলে বাতির ব্যবস্থা কি হবে কি বাতির ব্যবস্থা করবেন কি লাইটের ব্যবস্থা করবেন রাসূল বললেন ওই জান্নাতের যে কনফারেন্স হবে জান্নাতের যে মাহফিল হবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রধান অতিথির চেয়ারে বসানো হবে আমি রাসূলের চেহারার নূরে পুরা জান্নাতের মাহফিল আলোকিত হয়ে যাবে বলেন এত সুন্দর চেহারা আলোকিত চেহারা বানাইছেন তিনি কে আর জোরে বলেন কে এই জন্য রাসূল যেই দিন মক্কা থেকে মদিনায় ঢুকলেন মদিনাবাসী যেদিন রাসূলকে রিসিভ করলেন সেই দিন যেই দিন রাসূলকে এক নজর করে যে তাকিয়েছে ওই নজর ফিরানোর আর কোনো খবর নাই যে তাকাইছে তাকাইছে চোখ যে ফেরাবে আর খবর নাই সুবহানাল্লাহ নাই যে যেখানে দাঁড়ানো ওর হিতাহিত কোনো জ্ঞান নাই আরে রাসূলকে স্বয়ং দেখেছে তারা আজ পর্যন্ত পৃথিবীর ভিতরে ওই রওজার পাশে গেলে মানুষের হিতাহিত কোনো জ্ঞান থাকে না ও হাঁটতেই পারে না ওর হিদাহিত কোনো জ্ঞান নাই যে রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসে যখন রওজার পাশে যায় তখন পুলিশরা ধাক্কায় ভাই তাড়াতাড়ি দৌড়ান তাড়াতাড়ি দৌড়ান ঠেলা ঠেলা ওরে সরানো যায় না ঠেলে ঠেলে আগানো যায় না কারণ সে মনে করে যে আমার রাসূলের সারা জীবন যার বর্ণনা শুনেছি মসজিদে মসজিদে মাহফিলে মাহফিলে
ওই মহামানবটা এই জায়গায় শুয়ে আছে, যদি একটু সুযোগ হইতো দৌড় দিয়া দরজা দরজা ভাঙ্গিয়া তার রোজার উপরে পড়ে যেতাম চিৎকার দিয়ে, বলো ঠিক কিনা। যারা রাসুলকে বেশি ভালোবাসে ওই রোজার পাশে দিয়ে হাঁটলে তাদের হিতাহিত জ্ঞান থাকে না, পুলিশটা কয় এখানে না দূরে যাও, দূরে গিয়ে অসংখ্য মানুষ হাও মাও করে কান্দে, রাসুলের রোজার পাশে নয়। তে রাসুলের রোজার পাশে গেলে যদি এমন হয় ওই মহামানবটা যদি সরাসরি দেখে তার হিতাহিত কোনো জ্ঞান থাকবে না, কথা বলেন থাকবে? যে যে জায়গায় দাঁড়িয়েছে সে সেই জায়গায় দাঁড়ানো, যে যাই যে যে যেই জায়গায় দাঁড়ানো আছে ওই ওই জায়গায় দাঁড়ানো। ছোট্ট বাচ্চাগুলো কে কিভাবে কোথায় আছে মায়ের কোনো খবর নাই, বাবার কোনো খবর নাই, ছোট্ট বাচ্চাগুলো পড়ে আছে নাকি নিচে খেলাধুলা করে নাকি কে কোথায় গিয়েছে কোনো খবর নাই। কেন রাসূলের চেহারার দিকে তাকিয়ে এত সুন্দর মহামানব জীবনে কোনোদিন দেখি নাই, এইটা দেখেই সবাই পাগল। সবাই রাসূলকে ছোট্ট ছোট্ট মদিনাবাসীর বাচ্চাগুলো কতটা ভালোবাসতেন ওই বর্ণনা করার জন্যে লম্বা থেকে আনলাম। এইবার মাআজ মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং আরো ছোট্ট ছোট্ট বাচ্চা রাসূলকে দেখার জন্য খুব চেষ্টা করে, পারে না, উঠের পিঠে তো অনেক উপরে, রাসূলকে দেখার জন্য খুব চেষ্টা করছে, দেখাই যায় না রাসূলকে। ডান দিক থেকে তাকাইলে দেখা যায় না, সামনে গিয়ে বাম দিক থেকে তাকায় দেখা যায় না, এবার সামনে গিয়ে তাকায় দেখা যায় না, পিছন থেকে তো দেখাই যায় না। রাসূল বুঝতে পারলেন মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমারে অনেক ভালোবাসে, আমারে দেখার জন্য এতটা পাগল। রাসূল এবার উঠের পিঠ থেকে নামলেন, ছোট্ট ছোট্ট বাচ্চাদের বুকের ভিতরে জড়িয়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন, ছোট বাচ্চাদের রাসূল বেশি ভালোবাসতেন, বেশি আদর করতেন, মায়ের কুল থেকে রাসূলের কুল ছিল আরো নিরাপদ। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া এলাকার যতগুলো মানুষ সব মানুষগুলো হলো সন্তান, যদিও আপনি কারো কোলে নেন আপনার কুলটা তার কাছে নিরাপদ নয়, একটা সন্তানের জন্য মায়ের কুলটাই হলো নিরাপদ, ঠিক না? ঠিক। কিন্তু যখন রাসূল রাস্তা দিয়ে হেঁটে যেতেন মায়ের কুল থেকে বাবার কুল থেকে নেমে রাসূলের কাছে দৌড় দিতেন, সুবহানাল্লাহ নাই, রাসূলের পিছে পিছে দৌড়াইতেন, রাসূল মাথায় হাত বুলিয়ে দিতেন, রাসূল ঠিক এই জায়গায় পারফিউম দিতেন, আতর দিতেন, যেখানে হাত বোলাতেন যেখানে হাত দিতেন পুরা মাথাটা শুকরানে ভরে যেত চিৎকার দিয়ে, বলেন আল্লাহু আকবার। আবার রাসূলের হাত ছিল বরকতপূর্ণ হাত, রাসূল যে বাগানে হাত লাগাতেন ওই বাগানে খেজুর দিয়ে পরিপূর্ণ হয়ে যেত, রাসূল যার গায়ে হাত লাগাতেন শরীরটা সুস্থ হয়ে যেত, সুবহানাল্লাহ নাই, রাসূল যে ছোট্ট বাচ্চার মাথায় যদি চুল কম থাকতো হাত লাগিয়ে দিতেন চুল বেড়ে যেত, রাসূল যদি কাউকে বলতেন তুমি সুস্থ হও আল্লাহ তোমার সুস্থ করে দিবে সে জীবনে আর অসুস্থ হইতেন না। এগুলো হলো রাসূলের মুজিজা, এগুলো হলো রাসূলকে কে দিয়েছেন, সবাই বলেন, সবাই বলেন কে? মুসাইলামাতুল কাযযাব, ও ছিল রাসূলের কপি করলেন, রাসূল নবী দাবি করলেন মুসাইলামাতুল কাযযাব, ও নিজেকে নবী দাবি করেছে, নাউযুবিল্লাহ বলেন। একদিন রাসূলের দরবারে এসে দলবল নিয়ে বলে, ও মুহাম্মদ তুমিও নবী আমিও নবী, এই মদিনার ভিতরে মক্কার ভিতরে নবী কয়জন? মুসাইলামাতুল কাযযাব বললেন দুইজন, রাসূল বললেন তুই মুসাইলামা তান তুই মুসাইলামা না, তুই মুসাইলামাতুল কাযযাব মানে তুই মিথ্যাবাদী, তুই মিথ্যাবাদী, তুই কখনো নবী নয়। এইবার সে জোর করলেন, মুহাম্মদ তোমার ওই এলাকা আর আমার এই এলাকা, আমার এলাকায় তোমায় ঢুকতে পারবা না, তোমার এলাকায় আমি ঢুকতে পারবো না। এইবার বলেন তো দেখি রাসূলকে সারা পৃথিবীর জন্য নবী হিসাবে একজন পাঠাইছেন তিনি কে? এবার দূর থেকে চেয়ে থাকে যে রাসূল কি করে, রাসূল কি করে ওইটা মুসাইলামাতুল কাযযাব দূর থেকে চেয়ে থাকে। এইবার দেখে যে রাসূল ছোট্ট ছোট্ট বাচ্চাদের যাদের মাথায় একেবারে চুল কম তাদের মাথায় হাত বুলিয়ে দেয়, হাত বুলিয়ে দিলে ওদের মাথায় চুল বেশি গজায়, সুবহানাল্লাহ নাই। তে মুসাইলামাতুল কাযযাবের কাছে গিয়ে মুসাইলামাতুল কাযযাবের অনুসারীরা কয়, এই মুসাইলামা ওইদিকে মুহাম্মদ ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুল বেড়ে যায়, আর তুমি তোমার এই অনুসারী বলতে আমাদের ছোট ছোট বাচ্চার মাথায় হাত বোলাও না কেন, তুমিও তো নবী বোলাও না। তিনি বললেন ঠিক আছে আগামীকাল সকালবেলা খেলা হবে, নিয়ে এসো তোমাদের ছোট ছোট বাচ্চাদের। সবাই ছোট ছোট বাচ্চা নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে। এবার মুসাইলামাতুল কাযযাব যেটার মাথায় হাত দেয় ওইটার মাথার যা চুল ছিল সব উড়ে উড়ে চলে যায়, যা ছিল সব উড়ে যায়, সারা জীবন যাদের মাথায় হাত দিয়েছে টাক মাথা ছিল মাথায় চুল গজায় নেই, কারণ নবীর সাথে বেয়াদবি করলে সহ্য করে না একজন চিৎকার দিয়ে বলেন তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন
নবী খবরদার ইমানদার আমার রাসূলের সাথে যেন কোনো বেয়াদবি না হয় আমার রাসূলের সাথে যদি বেয়াদবি হয় আল্লাহবাতু আমালুকুম সব আমলগুলো बर्बाद করে দিবেন তিনি কে ওই যে রাসূলের সাথে বেয়াদবি করছে এজন্য যে মাথায় হাত দেয় ওই মাথা আজীবন টাক রাসূল যে খেজুর বাগানে হাত লাগাতেন রাসূল যে খেজুর গাছে হাত লাগাতেন ওই খেজুর বাগানে খেজুর আসতো বেশি সবাই বললেন মুসাইলামা তুমি কেমন নবী তুমি খেজুর গাছে হাত লাগাও না কেন কয় আগামী কাল লাগাবো যে খেজুর গাছে হাত লাগাইছে ওইটা দুই চার দিনের ভিতরে শুকায়া ময়রা শেষ হয়ে গেছে কারণ বেয়াদবি হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস থেকে সাক্ষী আছে যে রাসূলের বিরুদ্ধে যাবে যে রাসূলের বিরুদ্ধে কথা বলবে যে আমার রাসূলের সম্মান নিয়ে বাজে মন্তব্য করবে আল্লাহর কসম করে বলি আমরা যদিও তারে না ধরতে পারি তারে গ্রেফতার করবে একজন তিনি কে আল্লাহ করবে আমরা ধরব না আমরা মারব না আমরা ছেটাবো না কিন্তু ওর দুনিয়ায় বেঁচে থাকার কোনো সাহসই থাকবে না চিৎকার দিয়ে বলেন ঠিক কি না বাংলাদেশের ভিতরে তসলিমান আজকেন আমার রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করেছিল জায়গায় জায়গায় মার জায়গায় জায়গায় কি জায়গায় জায়গায় মার মাক্স পরেও জায়গায় জায়গায় বাহির হতে পারে না বাজারে ঘুরতে পারে না কোন জায়গায় যাইতে পারে না নিজের ফেসটা দেখিয়ে কারণ গেইলে জুতার বাড়ি গেলে কিসের বাড়ি জুতার বাড়ি ওই যে ঘরের ভিতরে ঢুকছে কোন দিন যে ঢুকছে আল্লাহই জানে বাহির হতে হলে বোরখা পরে এরপর নিজের চেহারাটা ঢেকে ঢুকে বাহির হতে হয় যদি চেহারা দেখতে পাই তো ওই জায়গায় দাফন করে ফেলবে মুমিনরা চিৎকার দিয়ে বলো ঠিক কি না দেখেন সম্মান কোথায় থেকে কোথায় আল্লাহ কমিয়ে দেয় আর রাসূলের সাথে যারা ছিলেন তাদের সম্মান বাড়িয়ে দিলেন তিনি কে আল্লাহ আর জোরে বলেন তিনি কে রাসূলের সাথে থাকলেন আবু বকর রাসূলের সাথে থাকলেন ওমর তাদের সম্মান বেশি না কম আর জোরে বলেন বেশি না কম এই জন্য রাসূল ছোট বাচ্চাদের বেশি ভালোবাসতেন মায়ের কোল বাবার কোল থেকে রাসূলের কোলটা ছিল নিরাপদ রাসূল ছোট ছোট বাচ্চাদের বুকের সাথে ঝুলিয়ে নিলেন বুকের সাথে জড়িয়ে নিলেন নেওয়ার পরে কপালে চুমা দেয় গালে চুমা দেয় মুআজ আর মুআজ বললেন নবী জীবনের চাইতে আমার মা আমার বাবা আপনারে বেশি ভালোবাসে নবী গো মা এবং বাবার মতো আমরা দুইজনও আপনারে জীবনের চাইতে বেশি ভালোবাসি খুশি হয়ে গেলেন রাসূল কেঁদে দিলেন রাসূল বললেন যেই মক্কায় আমার চাচা যেই মক্কায় আমার চাচি যেই মক্কায় আমার বাবার বংশ যেই মক্কার ভিতরে আমার সমস্ত আত্মীয় স্বজন আছে তারা আমার ঘরে জায়গা দিল না ওই মক্কায় জায়গা দিল না আর মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমার জীবনের চাইতে বেশি ভালোবাসে এইবার মাস মাস বলেন নবী গো শুধু ভালোবাসি তা না আপনার জন্য বুকের তাজা রক্ত দিতে রাজি আছি সুবহানাল্লাহ বাড়িতে গিয়া হ্যাঁ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ও নবী আপনার জন্য বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত ঠিকই যখন যুদ্ধের ময়দানে দামামা বেজে উঠল যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সবাই প্রস্তুত রাসূল বললেন যার যা আছে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো বদরের যুদ্ধ যুদ্ধের নামটা কি বলেন সর্বপ্রথম কোন যুদ্ধ কোন যুদ্ধ রাসূলের সংখ্যা ছিল কত 313 আর ওইদিকে কত ওইদিকে কত 1000 ওইদিকে 1000 আর এইদিকে 313 কিন্তু 313 জনকে বিজয় দিয়ে দিয়েছেন একজন তিনি কে কারণ যেই দিকে কোরআন থাকে যেই দিকে রাসূলের সুন্নাহ থাকে যেই দিকে ইসলামের পক্ষে জয় যেই দিকে ইসলামের পক্ষে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়া হয় ওইদিকেই বিজয়ের দামামা বেজে উঠে চিৎকার দিয়ে বলেন ঠিক কি না রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন যুদ্ধের ময়দানে সুবহানাল্লাহ বলেন রাসূল বললেন প্রতিদিন যুদ্ধ চলে কোনদিন বিজয়ের নিশান আমার কানে ভেসে আসে না আগামী কালকে আমি এমন একজনের হাতের ভিতরে তরবারি দিব আগামী কালকেই এই যুদ্ধের ময়দানে বিজয়ের ঘোষণা ভেসে আসবে সুবহানাল্লাহ নাই আগামী কালকে বিজয় হয়ে যাবে রাসূল আগামী ইঙ্গিত দিয়ে দিলেন যে আগামী কাল আমি ফজর নামাজের পর এমন একটা সেনাপতির হাতে আমি তরবারি তুলে দিব ও যুদ্ধের ময়দানে যুদ্ধ করে সব কাফেরদেরকে শেষ করে ওই যুদ্ধের ময়দান থেকে এসে বিজয় ফিরিয়ে আনবে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার সব সাহাবীগুলো দোয়া করে হায় রব ওই ব্যক্তিটা যেন আমি হয়ে যায় ওমর কয় আল্লাহ ওই ব্যক্তিটা যেন আমারে বানায়
সব সাহাবীগুলো চিৎকারে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহ ওই ব্যক্তিটা তুমি আমারে বানায়া দিও কিন্তু সমস্ত সাহাবীগুলো মসজিদে নববীতে বসা সব সাহাবীগুলো লাইনে লাইনে দাঁড়ানো সবাই ফজরের নামাজ শেষ করলেন নামাজ শেষ তো রাসূল বললেন আলী কোথায় কোথায় আলী ওর চৌকটে যে নবী আসতে পারে না লয়ে আসো দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে উনি আসলেন মসজিদে নববীতে রাসূলের থুতু মুবারক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের ভিতরে লাগিয়ে দিলেন চোখ ওঠা কিসের কি আগের চাইতে চোখের দৃষ্টি বাড়ায়া দিলেন তিনি কে এগুলো হলো রাসূলের মুজিজা এগুলো রাসূলকে কে ক্ষমতা দিয়েছেন সবাই বলেন কে আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ভিতরে তরবারি দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারি নিয়ে লাফ দিয়ে ছুটে পড়লেন সেই যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ শুরু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢালটা ভেঙে গেলেন ঢাল পড়ে গেলেন ডান দিকে তাকালেন বাম দিকে তাকালেন ঢাল ছাড়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে মজা লাগে না এইবার তাকিয়ে দেখেন দুর্গের কপাট প্রায় 30 থেকে 35 থেকে 40 মনেরও বেশি সুবহানাল্লাহ বলেন দুর্গের কপাট লোহার বিশাল বড় দুর্গের কপাট ওই দুর্গের কপাট ধরে বাম হাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টান দিলেন দুর্গের কপাটটা ভেঙে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ভিতরে সুবহানাল্লাহ নাই যখন দেখলেন এত ওজনের দুর্গের কপাট আলীর হাতের ভিতরে অসংখ্য কাফেরগুলো দেখেই পলায়ন করেছে আল্লাহু আকবার তারা দেখলেন দুর্গের কপাট যখন আলীর হাতে আর বাঁচার কোনো উপায় নাই পালিয়ে যাও সবাই পালিয়ে গেলেন কেউ দুনিয়া থেকে বিদায় কেউ পলায়ন করে যুদ্ধের ময়দানে দামামা বেজে উঠলো কালিমার পতাকা উড়ে গেল রাসূল আসলেন যুদ্ধের ময়দানে এসে বললেন আলী শুনলাম নাকি তোমার হাতের ভিতরে যেই দুর্গের কপাট আছে ওই কপাটের আগে তোমার হাতে ঢাল ছিল এরপরে তুমি দুর্গের কপাট ভাঙলা কেমনে ভাঙলা রে আলী জামাই কেমনে ভাঙলা আবার একটু দেখাও না একটু উঠাও না ওই দুর্গের কপাট এত বড় দুর্গের কপাট কিভাবে তুমি উঠাইলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন বাম হাতে আগের মতোই টান দিলেন কিন্তু দুর্গের কপাট উঠানো যায় না ডান হাতে টান দিলেন উঠানো যায় না দুই হাত লাগায় টান দিলেন উঠানো যায় না প্রতিটা পশমের পশের প্রতিটা পশমের গোড়া থেকে ঘাম ঝরছে কিন্তু দুর্গের কপাট উঠানো যায় না আলীর শক্তি ছিল বিশাল এত বড় শক্তিশালী ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্গের কপাট টান দিতে গিয়ে আলীর ঠিক হাঁটু পর্যন্ত বালুর দিকে গেড়ে যায় কিন্তু দুর্গের কপাট নাড়ানো সম্ভব নয় আল্লাহু আকবার রাসূলের কাছে লজ্জিত লজ্জিত রাসূল তাকিয়ে আছেন রাসূল মুস্কি হাসি দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের উপরে হাত দিয়ে বললেন আলী তুমি যখন দুর্গের কপাটে যুদ্ধের ময়দানে এই দুর্গের কপাটে হাত রেখেছো ওই হাতের উপরে আমার আল্লাহর হাত স্বয়ংযোগ্য হয়ে গিয়েছে এই জন্য যখনই মুমিন মুত্তাকি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে তাদের হাতের সাথে হাত যোগ করেন একজন তিনি কে 313 জন যুদ্ধের ময়দানে নিয়ে রওনা দিলেন রাসূল সেনাপতি বাছাই করছেন সেনাপতি আচ্ছা সেনাপতি বাংলাদেশের বৃদ্ধ মানুষদেরকে যাচাই করে না কত বছর 65 বছরের 82 বছরের 80 বছরের না একেবারে তাগড়া যুবক ওই যুবকদেরকে সেনাবাহিনীতে নেওয়া হয় বাংলাদেশ সরকার তাদেরকেই সেনাবাহিনীতে নেয় এখন যদি 85 বছরের একজন লোক যদি গিয়া সেনাবাহিনীতে দাঁড়ায় ওরে কি নেওয়া যাবে হ্যাঁ ওরে লইলে ওরে নিয়ে যখন দেশের ভিতরে যুদ্ধ শুরু হবে ও তো অস্ত্র চালাইতে পারবেই না বরং ওরে নিয়ে কাঁধে করে দৌড়াইতে হবে ঠিক কি না এই হলো পরিস্থিতি একেবারে তাগড়া একেবারে যুবক শত শত মানুষগুলো মসজিদে নববীতে সবাই দাঁড়িয়েছে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ নেবেন বদরের যুদ্ধের প্রান্তরে যাবেন কিন্তু রাসূল যাচাই করে করে বললেন বৃদ্ধরা তোমাদের প্রয়োজন নাই তোমরা মসজিদে নববীতে বসে একজনার কাছে দোয়া করো চিৎকার দিয়ে বলেন তিনি কে তোমরা যাও আমি শুধুমাত্র যুবক যারা আছে ওই যুবকদেরকে তালাশ করব যুবকদেরকে নিতে নিতে সর্বশেষ একেবারে 111 জন নিয়ে নিলেন 300 কয়জন 111 জন নেওয়ার পর লাস্ট দুইজন তরবারি কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে কয়জন দুইজন একেবারে বাচ্চা একেবারে ছোট রাসূল বলেন তোমরা কে কই আমার নাম মাস আর ওর নাম মুয়াজ আমি হলাম বড় ও হলো ছোট তোমরা কি করবা
তারা বললেন নবী আমরাও তো যুদ্ধের ময়দানে যাব আমাদের যদি বয়স বেশি হইতো তাহলে তো আমাদের মানানসই হইতো নবী গো ছোট বইলে আমাদেরকে বাড়ির দিকে ফেরায়া দিবেন না নবী আমাদেরকে লয়া যান নবী যুদ্ধের ময়দানে লয়া যান আমাদেরকে বাকির কইরেন না আমাদেরকে বিতাড়িত কইরেন না আমাদেরকে সরায়া দিয়েন না রাসূলের চোখের ভিতরে পানি ভালোবাসাও বেশি রাসূল বললেন দুইজন রে এত ছোট বাচ্চা জিহাদের ময়দানে নিয়ে যাওয়া সম্ভব নয় তোমরা চলে যাও কই না নবী ফিরায়া দিয়েন না এই চেহারা আমার মা আমার বাবার সামনে মায়ের সামনে দেখাতে পারবো না গো নবী কেন দেখাতে পারবো না কেন মাআজার মাআজ বললেন নবী বাড়ি থেকে মা বাহির করে দিয়েছে তোদের মুখটা চেহারাটা দেখে নিলাম আর দুনিয়ায় দেখার স্বাদ নাই জান্নাতের ভিতরে দেখা হবে মা বিদায় দিয়ে দিয়েছে গো নবী মা আমাকে চিরতরের মতো আমাদের বিদায় দিয়ে দিয়েছে নবী গো আমাদেরকে ফিরা দিয়েন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন আর বললেন ঠিক আছে দুইজন ছোট ছোট বাচ্চারে নিব না নিব হলো একজন জোরে বলেন কয়জন একজন যাও একজন আসো এইবার ছোটটা কয় আমারে লয়া যান বড়টা কয় না না ও শুধু বড়ই আমারে লয়া যান বড়টা কয় না নবী আমি বড় ও ছোট আমারে লয়া যান ছোটটা কয় না নবী ও শুধু সাইজে বড় শক্তি নাই আমারে লয়া যান দুইজনের যাওয়ার প্রতি এত আগ্রহ দেখে রাসূল বললেন দুইজনে লাগো লড়াই দুইজনে লড়াই লাগলেন স্বাভাবিকভাবে রাসূল বললেন যার শক্তি বেশি সে আমাদের সাথে যাবে আর যার শক্তি কম তাকে নিয়ে যাওয়া সম্ভব নয় কেমন ছিল পাগল জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমরা মাঝে মাঝে ইতিহাসটা পড়লে চোখের পানিয়ে চোখটা ভেজে যায় চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা কেমন ছিল পাগল আর এখন জিহাদের ময়দানের ডাক শুনলে জিহাদের কথা শুনলে শুধু জঙ্গি জঙ্গি মনে হয় ঠিক না ভাই ঠিক মুনাফিক ইসলাম নামের দুশমন জিহাদের ময়দানে যুদ্ধ করাটাকে যদি কেউ জঙ্গি জঙ্গি মনে করে বুঝতে হবে তার ইমানের ভিতরে দুর্বল আছে কারণ জঙ্গিবাদ ওইটাকে বলে যে সব সময়ের জন্য অন্যায় অত্যাচার করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে আর জিহাদ হলো জঙ্গিকে থামিয়ে রাখার জন্য যেটা যুদ্ধ করা হয় ওই যুদ্ধের নামটাই হলো জিহাদ চিৎকার দিয়ে বলো ঠিক কিনা জিহাদ কখনো জঙ্গি হতে পারে না বরং যারা ময়দানের ভিতরে জঙ্গি করে ঘুরে বেড়ায় অন্যায় করে ঘুরে বেড়ায় অত্যাচার করে ওদেরকে থামিয়ে রাখার জন্য যারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করে ওইটার নামটাই হলো জিহাদ চিৎকার দিয়ে বলো ঠিক কিনা তোমরা জিহাদের ময়দানটাকে জঙ্গি বানায় না জিহাদের ময়দান মানে জঙ্গি নয় বরং যারা অত্যাচার করে তাদের হাতগুলোকে গুড়িয়ে দেওয়ার নামটা কি সবাই বলেন হাতটাকে গুড়িয়ে দেওয়ার নামটা কি জিহাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাদের যার গায়ে শক্তি একটু বেশি সে যাবে আমাদের সাথে যার গায়ের শক্তি কম সে যাইতে পারবে না নবী নিলেন দুইজনের ভিতরে কয়জন সবাই বলেন কয়জন একজন যায় বাপ স্বাভাবিকভাবে ছোট ভাই বড় ভাই দুইজনে যুদ্ধ লাগলেন ছোট ভাই নিচে পড়ে গেলেন বড় ভাই উপরে স্বাভাবিক বড় ভাইয়ের শক্তি বেশি রাসূল বললেন ছোটটা নেওয়া যাবে না বড়টারে নাও বড়টা আমাদের সাথে চলো মাস তুমি আমাদের সাথে চলো ছোটটা চিন্তা করলেন বড়টা যাওয়ার জন্য প্রস্তুত আমি ছোট যাওয়ার জন্য প্রস্তুতি নয় কারণ শক্তির দিক দিয়ে বড়টার সাথে পেরে উঠতে পারি নাই দেখি কোনো কৌশল করে যাওয়া যায় কি না বড় ভাইয়ের কান ধরে টান দিয়ে মুখের সাথে কানের সাথে মুখটা লাগিয়ে বলল ভাই জিহাদের ময়দানে একা একা গেলে হবে না আমরা যখন দুই ভাই নানার বাড়ি গিয়েছি দুইজন যখন ছাগল চড়াতে গিয়েছি দুইজন যখন কোনো জায়গায় দাওয়াত খেতে গিয়েছি দুইজন আজকে তুই জিহাদের ময়দানে একা একা গিয়ে একা একাই জান্নাতে যাবে আর আমারে দুনিয়ায় রাখবি হবে না যাইতে হলে আমিও যাব না যাইতে হলে কেউ আমরা যাব না সুবহানাল্লাহ বলেন রাসূল তোর শক্তি দেখেছে তোর গায়ের শক্তি একটু কমায়া দে রে ভাই আর আমি ছোট বলে আমার শক্তিটা আমার রাসূলকে একটু দেখাইতে দে তোর গায়ের শক্তি কমা আমি তোর বুকের উপরে চেপে উঠে আমি যেন রাসূলকে দেখাইতে পারি আমি শক্তির দিক দিয়ে কম না আমারে একটু দেখাইতে দে যে আমিও শক্তির দিক দিয়ে কম না আমি যদি আজকে না দেখাইতে পারি তাহলে তুই একাই যাবি কিন্তু আমি হয়তো বা যাইতে পারবো না কিন্তু তুই একাই যাবি জান্নাতে আর আমি ওই জায়গা থেকে বিরত হয়ে যাব ভাই তোর হাবাব গায়ের শক্তি শরীরের শক্তি কমা রাসূল দেখলেন আর বুঝলেন তাকালেন তাদের ফিসফিসি কথা কারণ রাসূলের কান থেকে ফিসফিসি কথাও কখনো সরানো যায় না
সরানো যায় না রাসূল খুশি হলেন দুইজনকেই অনুমতি দিলেন দুইজনকে বুকের ভিতরে জড়িয়ে নিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন দুইজনকে নিয়ে বুকের ভিতরে জিবরিল আলাইহিস সালাম এসে রাসূলের কানে কানে বলছে ইয়া রাসূলুল্লাহ এই মুআজ আর মুআজ দুই ভাই জিহাদের ময়দানে যাবে তবে দুইজন আর কখনো ফিরে আসবে না শহীদ হিসাবে আমার আল্লাহ দুইজনকে কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ নাই দুইজনকে শহীদ হিসাবে কবুল করেছে গো নবী ও নবী দুইজন যাবে জিহাদের ময়দানে আর ফিরে আসতে পারবে রাসূল কেঁদে দিলেন এবং রাসূলের চোখের ভিতরে পানি কিন্তু সাহাবীদের প্রতি ভালোবাসা আছে না নাই সহিহ বুখারীর বর্ণনা হাদিসটা অনেক লম্বা মুআজার মুআজের বর্ণনাটা সহিহ বুখারীর ভিতরে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন যুদ্ধের ময়দানে রাসূল বললেন এই মুআজ আর মুআজকে একটু হলেও দেখে রেখো কিন্তু জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে ওই দুইজনকে আর খুঁজে পাওয়া যায় না সুবহানাল্লাহ বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুইজনকে বললেন চাচাজি সবচেয়ে আমার রাসূলকে যে বেশি কষ্ট দিয়েছে ওর নামটা কি বিবান ওয়া বাশীরান ওয়া নাযীরান وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا